পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনা মামলা সুরাহা হয়নি এক বছরেও। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতাকে দুষছেন বিশ্লেষকরা। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরার মহোৎসব। চট্টগ্রামে কোটি টাকার জাটকা জব্দ। মাওয়া ঘাটে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। মাছের দামটা অতিরিক্ত বেশি বৈশাখের কারণে। এটা আজ আপনার এক কেজির মতন, এটা হলো 24,000 টাকা আলি। বর্ষবরণ সহ টানা তিন দিনের সরকারি ছুটিতে অনেকেরই রাজধানী ছাড়ার প্রস্তুতি। বাস, ট্রেন ও বিমানের 90% আগাম টিকিট বিক্রি। 12,000 যাত্রী কমিয়ে হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজ সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। এবছর যেতে পারবেন 1,17,000 জন। খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধে 600 কোটি টাকা বরাদ্দ ঘোষণা প্রতিমন্ত্রীর। টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। এবং রাজধানীর সিপাহীবাগে এক মাস ধরে চলছে সড়ক উন্নয়নের কাজ। বিপাকে 20টি স্কুলের শিক্ষার্থীরা। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্যই সময় লাগছে বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন।